নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ মঈনউদ্দিন মঈনকে সংবর্ধনা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ব্যাচ অ্যাকাউন্টিং অ্যালামনাই। বিপুল ভোটের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ষষ্ঠ ব্যাচের সহপাঠী বন্ধুগণ তাকে বিপুলভাবে সংবর্ধিত করে। 10ই ফেব্রুয়ারি ফার্মগেট আইডিয়াল কমার্স কলেজ অডিটোরিয়ামে বিকেল থেকেই আমন্ত্রিত অতিথিরা সপরিবারে আসতে থাকেন। এরপর চলতে থাকে আড্ডা ও চা চক্র পর্ব। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এই মহতি অনুষ্ঠানে প্রাণের টানে উপস্থিত হয়েছিলেন তাদের সম্মানিত শিক্ষকদের কয়েকজন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক শান্তিনারায়ণ ঘোষ, অধ্যাপক ডক্টর হারুন রশিদ, অধ্যাপক খালেদা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ। আমাদের অ্যালামনাই অনুষ্ঠানে এমপি সাহেব বলছিলেন যে উনি কী কী করবেন। সবচেয়ে বড় কথা হলো, সব কাজই করা যায় যদি সততার সাথে করা যায়, যেটা আমি আমার ওই প্রিয় ছাত্র ভিতরে পেয়েছি। এবং আমি বিশ্বাস করি তাদের হাত ধরে এই বাংলাদেশ আরও অনেক দূরে গিয়ে যাবে। এই আয়োজনে আরও বক্তব্য রাখেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান। মঈন একটা শক্ত অবস্থান নেবে, আমরা যে ধরনের একটা বাংলাদেশ চাই, একটা অর্থনৈতিকভাবে উন্নত, সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক, একটা অসাম্প্রদায়িক, একটা প্রগতিশীল, একটা পরিবেশ বান্ধব বাংলাদেশের যে স্বপ্ন দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান করছে, এরকম যদি আমি শুনি তাহলে শিক্ষক হিসাবে আমার মনে হয় আমরা সবাই যারা মঞ্চে উপস্থিত আছে এর থেকে খুশি বোধ হয় আমরা হব না। ও অধ্যাপক আব্দুল হাকিম। এছাড়াও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এই আয়োজনে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ব্যাচ অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ের সভাপতি ডক্টর এম এ হালিম পাটোয়ারি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি ইকবাল মামুন। সংবর্ধিত অতিথিকে ফুল, উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় তিনি স্মৃতিচারণসহ অনুভূতির কথাও তুলে ধরেন। নস্টালজিয়ায় ভুগি, এখনও ঢাকা ইউনিভার্সিটি ইজ আওয়ার ড্রিম, অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি আমার কাছে মনে হয় ইজ এ কনস্ট্যান্ট প্রেগনেন্ট মাদার। ঢাকা ইউনিভার্সিটি সবসময় যেন মেধাবীদের সৃষ্টি করে, মেধাবীদের জন্ম দেয়। এই ঢাকা ইউনিভার্সিটির স্যাররা এখনও আমাদের বেঁচে আছেন, ওনারা দীর্ঘ হায়াত আল্লাহ যেন ওনাদেরকে দান করুক, আমরা চাই ওনারা আমাদের মাঝে আরও বেঁচে থাকুক। অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকদের যেমন ক্রেস্ট প্রদান করা হয়, তেমনি তাদের পরিবারবর্গকেও উপহার সামগ্রী প্রদান করে আয়োজক কর্তৃপক্ষ।